আপনারা কি চেনেন শকুন্তলাকে? তাহলে চিনে নিন লোচমীর কণ্ঠে কবি সুদীপ পালের কলমে আমি শকুন্তলা। হ্যাঁ, আমি শকুন্তলা, যে শকুন্তলাকে আপনারা চেনেন। সেই দুষ্মন্ত রাজার শকুন্তলা আমি নই, আমি নই কালিদাসের শকুন্তলা। হ্যাঁ, তবু আমি শকুন্তলা, যে শকুন্তলা আছো তার দাদার সমাধির পাশে বসে দুচোখ ভরা চলে দাদা দাদা বলে চিৎকার করে। আমি সেই শকুন্তলা, যে শকুন্তলা প্রতি সন্ধ্যায় তার একমাত্র দাদার সমাধির উপর প্রদীপ জ্বালায়। আমি সেই শকুন্তলা, যে শকুন্তলা প্রতি রাখি পূর্ণিমায় তার দাদার হাতটা পায় না বলে ওই সমাধির উপর রাখিটি পরম যত্নে রেখে আসে। আমি সেই শকুন্তলা, ওই হাত আমি আর কোনোদিন পাব না, কারণ আমি ভাতৃহারা শকুন্তলা। জানিস দাদা, ভাই ফোটার দিনেও আগের মতো করেই চন্দনের ফোঁটা, সাত রকম মিষ্টি, ধান দুর্বার আশীর্বাদের থালাটা নিয়ে আজও আমি অপেক্ষা করি তোর জন্য। কিন্তু আমার ভাগ্যটা দেখ, ওই ভাগ্য বিধাতা কতটা নিষ্ঠুর। জানিস দাদা, সবার বাড়িতে যখন ভাই ফোঁটার শঙ্খ বেজে ওঠে, আমারও মনে হয় রে দাদা তোর কপালে ফোঁটা দিয়ে জমির দুয়ারে কাঁটা দিতে। কিন্তু কি নিষ্ঠুর পরিহাস, তাই না? জমির দুয়ারে কাঁটাগুলো আজ আমার দুয়ারে খাড়া হয়ে গেছে। হ্যাঁ রে দাদা, আমি সেই শকুন্তলা। জানিস দাদা, আমি যখন স্কুলে যেতাম অনেকেই বলতো তোর ভাগ্যটা খুব ভালো, তোর দাদা তো চাকরি করে, তোদের আর কোনো অভাব নেই। সত্যিই কোনো অভাব ছিল না, ঘর ভর্তি খুশির আলোর ছিল, অনেকদিন পর দাদা বাড়ি ফেরার আনন্দ ছিল। যারা আমায় বলতো তোর ভাগ্যটা খুব ভালো, জানিস দাদা আজ তারা কি বলে? বলে তোর মতো পোড়া কপাল যেন কারো না হয়। যারা বলতো তোদের আর কোনো অভাব থাকবে না, জানিস দাদা আজ তারাই বলে এই পৃথিবীর সবচেয়ে বড় অভাবী আজ তুই। ভগবান তোর মতো একটা দাদা দিয়েও আমার সব কিছু কেড়ে নিয়েছে, কাকে জানাবো আমি আমার অভাবগুলো? মায়ের কাছে আমি কার নামে অভিযোগ করব বল? জানিস দাদা, পূজোর দিনগুলোতে আজও আমার খুব কষ্ট হয়। যখন তুই ছিলি তখন অতটা বোঝার ক্ষমতা হয়নি, কিন্তু দাদারে, তুই চলে যাবার পর তোর এই বোন তার দাদার স্নেহ আদর ভালোবাসা সব কিছু থেকে বঞ্চিত। তবু আমার গর্ব হয় আমি তোর বোন বলে, আমি রাজেশের বোন বলে। হ্যাঁ, আমিই শকুন্তলা, শহীদ রাজেশের বোন আমি। বিধাতা যতবার আমাকে এই পৃথিবীতে পাঠাবে যেন তোর বোন করেই পাঠায়, যেন আমি গর্ব করে বলতে পারি ভারত মাতার বীর সন্তান রাজেশের বোন আমি। ভারত মাতাকে রক্ষার তাগিদে আমার দাদার মতো হাজার হাজার রাজেশের জন্ম হবে, সসম্মানে রক্ষিত হবে আমার দেশ, আমার ভারত মাতা। আমি ভাতৃহারা হলেও হাজার হাজার বীর সন্তানরা আমার দাদা, আমি তাদের সকলের বোন শকুন্তলা। হ্যাঁ, আমিই শকুন্তলা, যে শকুন্তলাকে আপনারা চেনেন সেই কালিদাসের শকুন্তলা আমি নই, আমি মহান ভারতের একজন বীর যোদ্ধা শহীদ রাজেশের বোন শকুন্তলা, যে আজও প্রতি সন্ধ্যায় তার দাদার সমাধির উপর প্রদীপ জ্বালায়। হ্যাঁ, আমিই শকুন্তলা, অভিশপ্ত চাকুরিরতা শকুন্তলা।